প্রিয় দর্শক, আজকে কমপ্লিট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একটি ভিডিওতে আপনারা চারটি রেসিপি পাবেন। আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন মোমো। এর জন্য লাগবে মুরগির বুকের মাংস। প্রথমে মুরগির মাংসটাকে আমি হাড় থেকে আলাদা করে নেচ্ছি, কারণ মোমো তৈরি করতে চিকেন কিমার প্রয়োজন। আমি চিকেন কিমা তৈরি করে দেখাচ্ছি চাকুর সাহায্যে। আপনাদের কাছে যদি ব্লেন্ডার থাকে সেক্ষেত্রে ব্লেন্ডার দিয়ে এক মিনিটে আপনারা চিকেন কিমাটা তৈরি করে নিতে পারবেন। চাকুর সাহায্যে কিমা তৈরি করলে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে চিকেন কিমাটা তৈরি করা হয়ে যায়। আমি এখানে মুরগির বুকের দুটো পার্ট ইউজ করছি। এর জন্য যতটুকু চিকেন কিমা তৈরি হবে তাতে মোমোস তৈরি করা যাবে 20 থেকে 25টি। এটা অবশ্য নির্ভর করছে আপনি কতটুকু চিকেনের পুর দিচ্ছেন। যদি কম করে দেন তাহলে আরও বেশি তৈরি করতে পারবেন, যেমন রেস্টুরেন্টে হয় যে খুবই কম পরিমাণে দেয়। আর যদি বাসায় তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই একটু বেশি করে দিবেন, তাহলে বেশি ভালো লাগবে। তো কিমার পরিমাণ যদি আপনারা মোমোর মধ্যে ভরে ভরে দেন তাহলে 20টি চিকেন মোমো তৈরি করতে পারবেন, মুরগির দুটো বুকের পাট থেকে যে পরিমাণ কিমা তৈরি হবে তা দিয়ে। তবে কিমা তৈরি করার পূর্বে চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, মানে মুরগির মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর যদি এক্সট্রা কোনো চর্বি থেকে থাকে সেগুলো অবশ্যই কেটে বাদ দিবেন, তারপর কিমা তৈরি করে নেবেন। তো রেডি হয়ে গেল চিকেন কিমা। চিকেন কিমার সাথে মিক্স করে নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সয়া সস। প্রথমে 1 টেবিল চামচ দিলাম, অফ ক্যামেরায় দিয়েছিলাম 1/2 টেবিল চামচ। লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, উঁচু করে দিয়েছি, পরে আরও কিছুটা দিব, এতে 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হবে। স্প্রিং অনিয়ন দিলাম, অর্থাৎ এটা পেঁয়াজের কলি বলতে পারেন, মানে পেঁয়াজের কলিটাকে চিকন করে কেটেছি, সেই সাথে গাজর কুচি দিয়েছি যেন দেখতে একটু সুন্দর লাগে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে রাখা রসুন কুচি এবং আদা কুচি, দুটোই কিন্তু 1 চা চামচ করে, একটু উঁচু করে নেয়া, সমান করে নিলে 1 চা চামচ হবে। পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে দিচ্ছি গলানো বাটার। বাটার দিয়ে তৈরি করলে চিকেন যখন এটার সাথে মিক্স করবেন তখন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন। আর গ্রেট করে রাখা আদা রসুন অবশ্যই একটু বেশি করে দিবেন, কারণ আমি অফ ক্যামেরায় কিন্তু আরও কিছুটা দিয়েছি, আর অন ক্যামেরায় উঁচু করে 1/2 চামচের মতো করে দিয়েছে। তার মানে আপনি যদি একটু উঁচু করে নেন তাহলে 1 চামচই হবে। তো এভাবে দিলে কি হয়, যখন আপনি মিক্স করবেন দেখবেন খুব সুন্দর আদা রসুনের সুঘ্রাণটা পাবেন, এটা যেন কম না হয়। আমি আবারও কিছুটা কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, প্রথমে দিয়েছিলাম উঁচু করে 1/2 চা চামচ, আরও কিছুটা, তো সব মিলিয়ে আপনি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিলেই হবে। এসব মিলিয়ে যখন আপনি মিক্স করবেন দেখবেন খুব সুন্দর ঘ্রাণ পাবেন, এতে কিন্তু বোঝা যায় যে আপনার চিকেন কিমাটা কতটা টেস্টি হবে। দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ এবং 1/2 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, মানে 1/2 চা চামচ লবণ দিলাম, এখন সব কিছু মিশিয়ে নেব। চিকেন কিমা যতটা টেস্টি হবে আপনার চিকেন মোমোটাও খেতে কিন্তু ততটাই মজার হবে।
নরমাল পানি দিয়ে ডো মাখিয়ে নিচ্ছি। ডোটা একদম নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না, তবে মোটামুটি শক্তই হবে, কারণ এটা রেস্টে রাখার পর আবার কিছুটা নরম হয়ে আসে। তো বেশি নরম হলে আসলে ভাঁজ দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছে, অর্থাৎ প্লেটটা সরিয়ে নিলাম। এখন আবারও একবার কিছুক্ষণ এটাকে মেখে নেব। রুটি আমি একটু পাতলা করে বেলেছি, মানে আপনি যত পাতলা করে বেলতে পারবেন দেখতে কিন্তু তত সুন্দর লাগবে। তবে এত বেশি পাতলা করে রুটি বেলা যাবে না যে ছিঁড়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিকেন কিমা, দিয়ে জাস্ট কুচি করার মতো এভাবে বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে চেপে চেপে এটা ভাঁজ করবেন গোল করে। এভাবে পুটলির মতো তৈরি করলে মোমোর শেপে চলে আসবে। তারপর জাস্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু প্যাঁচ দিবেন, তাহলে চারপাশে একটু ভাঁজ পড়ে আর কি, সেটা দেখতে সুন্দর লাগে। যদিও আমি খুব বেশি ভালো মোমো শেপ দিতে পারি না, তারপরেও যতটুকু পেরেছি চেষ্টা করেছি আর কি। তবে আমার কাছে এটা খুব ইজি মনে হয়, যেটা আপনার পুলি পিঠার মতো আর কি। আমরা সাধারণত পুলি পিঠা সামনে থেকে ভাঁজ করি, আর এটা হচ্ছে আপনার পিছন থেকে ভাঁজ করা হয়। ঠিক এভাবে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ডান পাশ থেকে 2টা বা 3টা কুচি দিবেন, বাম পাশ থেকে 2টা থেকে 3টা, বা যদি বেশি সম্ভব হয় তাহলে বেশি করে কুচি করে দিয়ে আঙুলের সাহায্যে টিপে টিপে উপরে যে অংশ সেটা সিল করে দিতে হবে, যেন চিকেনটা বেরিয়ে আসতে না পারে। আমি কিছুটা তৈরি করেছি, বাকিটা আমি পরে তৈরি করব, কারণ সবগুলো একসাথে তৈরি করলে কী হয়, নিচের অংশটা লেগে যায়, তখন তুলতে গেলে ছিঁড়ে যায়। তাই প্রথম যতগুলো মোমো আমি স্টিমে বসাবো ততগুলো তৈরি করেছি। তো আমি এটার রাইস কুকারের উপরে যে ইয়েটা থাকে সেটা নিয়েছি স্টিম করার জন্য। এটা ছিদ্র ছিদ্র থাকে, সেটা যে কোনো একটা সসপ্যানের উপরে বসিয়ে দিলে সুন্দরভাবে স্টিম হয়। মোমো সেট করার পূর্বে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে খুব সহজে এটা সেদ্ধ হলে উঠে আসবে, তা না হলে কিন্তু লেগে যাবে, তুলতে পারবেন না। পানি আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে বলক আসার পর, তারপর আমি এটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 10 মিনিটের জন্য। পানি কিন্তু সসপ্যানের হাফের থেকে একটু কম দিতে হবে, আর এমনভাবে চুলার আঁচটা রাখতে হবে যেন বলক এসে পানিটা উপরের দিকে উঠে না আসে, শুধু ভাপটা আসে আর কি। তা না হলে কিন্তু পানি উপরের দিকে উঠে এসে মোমো ভিজে যাবে। তো রেডি হয়ে গেল গরম গরম মোমো। বাকি যে মোমোগুলো আছে সেগুলো আমি এটা স্টিমে বসিয়ে তারপর কিন্তু তৈরি করেছি, সেটাও এখন স্টিম করে নিচ্ছে। চেষ্টা করবেন এটা তৈরি করা হয়ে গেলে গরম গরম এটা ডিপিং সসের সাথে পরিবেশন করতে। আমি অবশ্য আজকে আপনাদেরকে মোমোর ডিপিং সসটাও তৈরি করে দেখাচ্ছি সাথে চিলি অয়েল। তো আসলে আপনারা একটা ভিডিওতে 4টি রেসিপি পাবেন, একটা হচ্ছে চিকেন কিমা, চিলি অয়েল, মোমো ডিপিং সস এবং চিকেন মোমোস। আসলে কমপ্লিট একটা রেসিপি এটা, যদি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন আমার বিশ্বাস আপনারা টেস্টি চিকেন মোমো তৈরি করতে পারবেন এবং ডিপিং সস সেটাও অনেক বেশি টেস্টি হবে, সব মিলিয়ে খেতে অসাধারণ হবে। আমার বিশ্বাস আপনার ফ্যামিলির সবাই এটা খুবই পছন্দ করবে, তাই এই শীতে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, ভিডিওটি আপনারা আপনাদের ফেসবুকে শেয়ার করে রাখবেন, এতে করে আপনার ভিডিওটি খুঁজে পেতে সুবিধা হবে। এখন তৈরি করে দেখাবো চিলি অয়েল ডিপিং সসের জন্য। আপনার চিলি অয়েলটা লাগবে। চিলি অয়েল তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স নিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো নিয়েছি এবং 1 চা চামচ সাদা তিল নিয়েছি। 1/2 কাপ গরম তেল মিক্স করলে আপনার চিলি অয়েলটা তৈরি হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ রেখে দিবেন, দেখবেন তেলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। মরিচের গুঁড়ো দেওয়ার জন্য দেখবেন একটু লালচে দেখাবে, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে।
এতে করে ডিপিং সসের কালারটা অনেক সুন্দর আসবে এখন তৈরি করব ডিপিং সস তো চিলি অয়েলটা আমি পাশে রেখে দিচ্ছি মিক্স করে এই চিলি অয়েলটা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন এখন তৈরি করছি মোমো ডিপিং সস এর জন্য প্রথমে নিয়ে নেছি 1 টেবিল চামচ সয়া সস এটা লাইট সয়া সস 1 টেবিল চামচ লেবুর রস 1 টেবিল চামচ পানি আর সাথে দিয়ে দিচ্ছি সিসমে অয়েল এটা দিব 1/4 টিস্পুন মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ এটা জন্য কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাবেন আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি অয়েল এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মোমো ডিপিং সস